জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। 4 বছর পর দুর্লভ যোগ মোহিনী একাদশীতে। মোহিনী একাদশী পালিত হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। এই দিন বিষ্ণুর নারী রূপের আরাধনা করা হয়। পুরাণ অনুসারে অসুরদের হাত থেকে অমৃতের ভাণ্ড উদ্ধার করার জন্য এদিন মোহিনী অবতার ধারণ করেছিলেন শ্রী বিষ্ণু। এই বছর মোহিনী একাদশীতে দুর্লভ যোগের সৃষ্টি হয়েছে, যার ফলে যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন 4 রাশির জাতকরা। পালিত হচ্ছে 12ই মে বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডারের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত শুভ। যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য এই দিনে পঞ্জিকা দেখার দরকার পড়ে না। সারা দিনে যে কাজটি করবেন, যে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য আদর্শ দিন। পুরাণ অনুসারে মোহিনী একাদশীতে মোহিনী রূপ অর্থাৎ নারী রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণু। এই মোহিনী একাদশীতে দুর্লভ যোগের সৃষ্টি হয়েছে। এবছর মোহিনী একাদশীতে অত্যন্ত শুভযোগ তৈরি হয়েছে। যেহেতু বৃহস্পতিবার এই একাদশী পড়েছে, তাই এর এত গুরুত্ব বেড়েছে। কারণ বৃহস্পতিবার বিষ্ণুর আরাধনার জন্য সপ্তাহের সবচেয়ে উপযুক্ত দিন মনে করা হয়। একাদশীতে বিষ্ণুর আরাধনার সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য কয়েকটি কাজ করলে অর্থলাভ হবে। এবছর মোহিনী একাদশীতে ফাল্গুনী নক্ষত্রে হর্ষনা যোগ সৃষ্টি হয়েছে। হর্ষনা যোগ সর্বকার্য সিদ্ধি যোগের সমান। এই দিন যে কাজই করুন না কেন তাতেই সাফল্য পাবেন। এদিন চাঁদ কন্যা রাশিতে অবস্থান করছে। মোহিনী একাদশীতে দুটি গ্রহ তাদের নিজেদের রাশিতে অবস্থান করছে। শনি তার নিজের রাশি কুম্ভে এবং বৃহস্পতি তার নিজের রাশি মিনি অবস্থান করছে। তাই এই দুর্লভ যোগ রাজযোগের সমতুল্য। এর ফলে মকর, তুলা, কুম্ভ, মীন রাশির জাতকরা বিশেষভাবে শুভ লাভ পাবেন। এই দিন শ্রী বিষ্ণুর নারী রূপের আরাধনা করা হয়। পুরাণ অনুসারে সমুদ্র মন্থন করে যখন অমৃতের ভাণ্ড উঠে আসে, তখন প্রথমে অসুররা সেই ভাণ্ড জোর করে অধিকার করে নেয়। অসুররা অমৃত খেয়ে অমৃত লাভ করলে গোটা সৃষ্টির সামনে সম্মুখ বিপদ এই কথা উপলব্ধি করে বিষ্ণু নারী রূপ ধারণ করেন, করে অসুরদের ভুলিয়ে তাদের কাছ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে নেন। যেদিন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন, সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। তাই এই দিনটি মোহিনী একাদশী তিথি নামে পরিচিত। সেই জন্য এই দিনটি খুবই স্পেশাল দিন হয়েছে। কারণ সেই দিন বিষ্ণু নারী রূপ ধরেছিলেন, ধরে তাদের অমৃত ভাণ্ড উদ্ধার করেছিলেন অসুরদের কাছ থেকে। সেই দিনটি ছিল মোহিনী একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে।